বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু জুমার দুই খুদবার মাঝে কেন বসা হয় আমরা অনেকেই জানি না আসুন জেনে নেই জুমার দুই খুদবার মাঝে কেন বসা হয় খুদবা একটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ বক্তৃতা প্রস্তাবনা ভাষণ ঘোষণা সম্মেদন ইত্যাদি খুতবা জুমার নামাজের আগে দিতে হয় জুমার নামাজের জন্য খুদবা দেওয়া ওয়াজিব জাবের ইবনে সামুরা তালা আনহু বলেন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম দুটি খুদবা দিতেন এবং উভয় খুদবার মাঝখানে বসতেন খুদবায় তিনি কুরআন পড়তেন এবং জনগণকে উপদেশ দিতেন সহি মুসলিম হাদিস থেকে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম জুমআর দিন দাঁড়িয়ে খুদবা দিতেন এতৎপর তিনি বসতেন আবার পুনরায় দাঁড়াতেন যেমন আজকাল তোমরা করে থাকো সহি মুসলিম হাদিস থেকে বর্ণিত সুতারাং জুমার নামাজের আগে দুই খুতবা দেওয়া সুননাতে মুওয়াক্কাদা তাই এক খুদ্া দিয়ে জুমার নামাজ পড়লে জুমার নামাজ শুদ্ধ হয়ে গেলেও তা মাখরু হবে আর দুরুল মুক্তার দুই খণ্ডে একশো চুরাশি পৃষ্ঠা হেদায়া এক খণ্ডে একশো আটচল্লিশ পৃষ্ঠা ফাতায় হাক্কানিয়া তিন খণ্ডে তিনশো পঁচাশি পৃষ্ঠা জুমার নামাজে দুই খুদ্বার মাঝে ইমাম বসে থাকেন বসার কয়েকটি কারণ আছে বলে উল্লেখ করেছেন আলেমরা তা হল মহানবী সাল্লাহু আলহি সাল্লাম জুমার নামাজের জন্য দুটি খুতবা দিতেন তাই নবীজির সুনত আদায়ের জন্য দুটি খুতবা দিতে হয় দুটি খুতবা দিলে নির্দিষ্ট বিষয়ের আলোচনা পরিপূর্ণ হয় পাশাপাশি এতে ক্ষতিবের আরাম হয় এবং শ্রোতাদের স্বস্তি হয় একদল আলেমের মতে জুমার দুটি খুদবা বা দুই রাকাত নামাজের স্থলাভিষিক্ত প্রতিদিন চার রাকাত জোহরের নামাজ পড়তে হয় এর বিপরীতে জুমার দিন দুই রাকাত ফরজ নামাজ পড়তে হয় আর দুটি খুদ বাকি দুই রাকাতের কিছুটা হলেও শূন্যতা পূরণ করে তাই এই দুই ক্ষুদবাকে জুমার নামাজের অংশ বিবেচনা করা হয় এবং কেউ বিশেষ কারণে জুমার জামাতে শরিক হতে না পারলে তাকে জোহরের চার রাকাত ফরস আদায় করতে হয় এইদিকে দিকে এই দিক থেকে জুমা ও জোহরের মধ্যে সাদৃশ্য আছে জুমার গুরুত্ব আল্লাহতালার কাছে এত বেশি যে কুরআনে জুমা নামো জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে সুবাহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময় হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজ নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন সহি বুখারি শরীফ থেকে বর্ণিত জুমার দিনের বিশেষ আমল রাসুল সাল্লা আলাইসাল্লাম ইরশাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের পাটকৃত দুরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ থেকে বর্ণিত এমনিতেই তিরমিজি শরীফের হাদিসে হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে বেশি বেশি করে দূর পাঠ করতে হবে জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত ওই দিনটিকে কাজে লাগানো আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করুন